কিছুদিন আগেও ইন্ডাস্ট্রিতে একটি কথা প্রচলিত ছিল, শাকিব খানকে ছাড়া অচল বুবলি। দিন যত যাচ্ছে ততই নিন্দুকদের সেই কথা মিথ্যা প্রমাণ করছেন বুবলি। 2016 সালে নায়ক শাকিব খানের হাত ধরেই ঢালিউডে আত্মপ্রকাশ শবনম বুবলি। কিন্তু 4 বছর আগে থেকেই শাকিবের বলয় থেকে বের হয়ে আসেন বুবলি। শাকিবের বলয় থেকে বের হয়ে তিনি এখন সময়ের ব্যস্ত নায়িকা। শাকিবকে ছাড়া তিনি প্রথম অভিনয় করেছেন ক্যাসিনো নামে একটি সিনেমায়। এ সিনেমায় তিনি জুটি বেঁধেছেন নায়ক নীরবের সঙ্গে। সৈকত নাসির পরিচালিত এই সিনেমাটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বুবলি অভিনয় করেন সৈকত নাসির পরিচালিত চলচ্চিত্র তালাশে। ছবিটিতে তার বিপরীতে ছিলেন নায়ক আদর আজাদ। ছবিটি বেশ সাড়া ফেলেছিল। এরপর বুবলি অভিনয় করেন সাইফ চন্দন পরিচালিত লোকালে। গত ঈদে মুক্তি পাওয়া এই ছবিটিও বেশ ভালো ব্যবসা করে। এখন মুক্তির অপেক্ষায় আছে প্রহেলিকা ও ক্যাসিনো। ফলে বুবলিকে নিয়ে যে নেতিবাচক গুঞ্জন ছিল তা মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এদিকে কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া ক্যাসিনো সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত বুবলি। এ সিনেমায় বুবলিকে ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত একটি চরিত্রে দেখা যাবে। অন্যদিকে নীরব অভিনয় করেছেন ক্যাসিনোর বিরুদ্ধে সরকারি অভিযান পরিচালনাকারী পুলিশ অফিসার হিসেবে। এতে অভিনয় প্রসঙ্গে নীরব বলেন, দারুণ গল্পের একটি সিনেমা, নির্মাণ শৈলীও দারুণ হয়েছে, বলা যায় ঈদে উপভোগ করার মতো একটি সিনেমা। আমার বিশ্বাস সিনেমাটি দেখে দর্শক বেশ আনন্দ পাবেন। বুবলি বলেন, ক্যারিয়ারে এ সিনেমা দিয়েই একা পথ চলা শুরু করেছি। সহশিল্পী পরিচালক ইউনিট দারুণ পরিবেশ ছিল, কাজ করার সময় সবার সহযোগিতা করেছেন। আর ক্যাসিনো নিয়ে আগে থেকে কিছু বলতে চাই না, শুধু বলবো দর্শক সিনেমা হলে একবার গেলে আবারও যেতে ইচ্ছা করবে। সম্প্রতি এই সিনেমার টিজার প্রকাশ হয়েছে, এতে পুলিশের ভূমিকায় নীরব যেমন চমক দেখিয়েছেন তেমনি বুবলিকে দেখা গেল রহস্যময়ী চরিত্রে।